ঘটনাটা ঘটেছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি এই চত্বরে এই পাড়ার ভিতরে কোনোদিন ফ্ল্যাট ছিল না। তো এই ফ্ল্যাটটা যবে থেকে হওয়া শুরু হয়েছে তবে থেকে কিন্তু এর আগেও একটা ছোটোখাটো সন্ধ্যেবেলা বোম চার্জ হয়েছিল, একটা গরমাগরমি ফ্ল্যাটটা হওয়া নিয়ে চলছে। আজকে সকালবেলা 10:35 নাগাদ এই জায়গায় কন্টিনিউয়াস পাঁচখানা বোম চার্জ হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা তুলেছো এই জায়গাগুলো কীভাবে বোমটা চার্জ হয়েছে। তিনজন কিন্তু ইনজিওর আর একজন কিন্তু মেজারলি ইনজিওর, তার ডান পায়ে হাঁটুর তলায় হাঁটুর উপরে বোম লেগেছে এবং সে মেজারলি ইনজিওর। যেভাবে সারা রাস্তা দুটো পাতেই সারা রাস্তা যেভাবে রক্তারক্তি হয়ে পড়ে আছে, আমরা হসপিটালে পাঠিয়েছি তিনজনকে, দেখা যাক কী হবে। তিনজন লেবার, দুজনই লেবার, একজন ওদের পার্টনার, উনি টোটো চালান, হ্যাঁ গোপাল দা নাম, বাদামতলা টোটো চালায়, ওনাদের পার্টনার, উনি এখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু হেভিলি ইনজোর্ড দেখো ঝামেলা কী নিয়ে বলতে, দেখো আমরা বাড়িতে থাকি, ঝামেলা কী নিয়ে এই জায়গাটা যখন থেকে হয়েছে, এর আগেও একবার বোম চার্জ হয়েছিল, তখন আমরা বলেছিলাম পুলিশের প্রশাসনকে জানিয়েছিলাম এই জায়গাটা নিয়ে একটা প্রমোটিং হচ্ছে জায়গাটা, অনেকেরই অনেক রকম কাজের আশা থাকে, দেখা যাক কী নিয়ে ঝামেলা ছিল। তো আমরা বলতাম এক্স্যাক্টলি বিবাদ বলতে এর আগেও একবার বোম চার্জ হয়েছে, আমি বললাম এর আগেও বোম চার্জ হয়েছে, জায়গাটা গরমে গরমে সবই কানে আসে, আওয়াজ আসে, কথা শুনি।
তাও আগেরটা হয়েছিল মাস ছয়েক আগে, মাস যখন শুরু হয়েছে জাস্ট স্টার্টিং, তখন ভিত করা হয়েছে, তখনই কিন্তু একবার এটা নিয়ে শুরু হয়ে গেছে এবং তখন থেকে কিন্তু এই জায়গাটা নিয়ে মোটামুটি একটু গরমাগরমি চলছে। আমরা তখনও প্রভাসনকে জানিয়েছিলাম, হেঁটে এসছে দুজন মানুষ, দাদা ছিল বাড়ি থেকে বেরিয়ে যখন বেরোচ্ছিল দাদাকেও খুব বাজেভাবে অকথ্য ভাষা গালাগাল করেছে, করে আর একটা ব্যাগ, যে ব্যাগটায় বোম ছিল সেই ব্যাগটার ওখানে ফেলে দিয়ে আমরা ভেবেছিলাম ব্যাগের মধ্যে বোম আছে, কাঠের গুঁড়ো ভর্তি ব্যাগটার মধ্যে। হ্যাঁ, পুলিশকে আমরা হ্যান্ড ওভার করেছি, ওরা হেঁটে এসে এদিক দিয়ে এসে এই দিকে বেরিয়ে গেছে, পাঁচখানা বোম চার্জ হয়েছে, না ধরতে পারেনি। আতঙ্ক বলতে আসলে আমাদের এটা একটা পাড়া, এটা মেন রোডের থেকে, আপনারা দেখেন মেন রোড থেকে ঢুকে এখানে কিন্তু সারাক্ষণ বাচ্চারা খেলে বেড়াচ্ছে, মানে মহিলারা আড্ডা মারে এখানে, এরপর থেকে তারা কীভাবে বাচ্চারা খেলে বেড়াবে মহিলারা বেরিয়ে আড্ডা মারা সাহস পাবে আমি যেটা বুঝতে পারছি না। আমাদের একটাই কথা যে আমরা প্রশাসনকে জানাচ্ছি যে আমাদের এটা পাড়া কালচার কোনোদিন এই জিনিসটা ছিল না, এই জিনিসটা কিন্তু ফ্ল্যাট কালচার হওয়ার পরেই ঢুকেছে, এরপর কিন্তু মানুষ ভয় পাবে যে পাড়া ঘরে ফ্ল্যাট করতে দিতে। আমার নাম সায়ক সবি। আমরা একটু বোটিং এ আছি আর কি, তা পুজোর আগে একটা গুন্ডা আর কি মোস্তান ও এসেছিল টাকা চেতে, আমার নাম ওর, ওর নাম হলো পুচু, ভালো নাম জানি না পুচু আর কি, ওই নবাবগঞ্জেই বাসিন্দা, আমরা বুঝতে পারি নাই। তারপরে আমাদের নেতৃত্ব যারা নেতা আমাদের, তারা ওই এটা মিটিয়ে দেয়, মিটিয়ে দেওয়ার পরও আজকে হঠাৎ আচমকে আমরা এখানে দাঁড়াইছিলাম, আমাদের লক্ষ্য করে ওরা বোম মারে। কটা বোম মেরেছে? ওরা ছখানা। কজন আহত হয়েছিল? আমরা তিনজন আহত হয়েছি। নবগঞ্জ সিনেমা তলা আছে না, সিনেমা তলার পাশেই। শুধুমাত্র টাকা চেয়েছিল, টাকা দেননি বলেই বোম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? ওই একজনই, ওর নাম পুচু। আপনার নাম? আমার নাম ভোলাধর, দিলীপ ধর আর কি, ডাক নাম ভোলা আর কি। ছখানা? হ্যাঁ, আমাদের কপাল ভালো যে আমরা বেঁচে গেছি, আমরা বুঝতেই পারি নাই তো, আমরা দাঁড়িয়ে আছি, ওই ছেলেটা এসে কথা বললো আমাদের সাথে, আমরাও বললাম কি ভালো আছো? তাই হ্যাঁ ভালো আছি। যে আগায় গেলো সামনের দিকে, তারপরে ও বোম মারা আরম্ভ করলো। টাকা আমাদের, আমাদের যে প্রমোটিং এর যারা হেড আছে তাদের কাছে। হ্যাঁ, আমাদের না, আমাদের যে নোয়াপাড়ার যারা নেতা আছে তারা সবাই জানে, বাবলা ঘোষ, মলয় ঘোষ সবাই জানে এই ব্যাপারটা। ওরা ওরাই তারপরে বলেছে এই তোরা টাকা পয়সা কেন চাচ্ছিস, তারপরে ওরা ভেঙে গেছে, আর কিছু বলে না। এক মাস পরে এই ঘটনাটা ঘটাইলো, প্রায় এক মাস পরে। ওরা বলতে কি মূলত অভিযোগ কার? আমাদের যে বোম শুনেছে তার নাম কি? পুচু। পুচু নাম? পুরো নামটা তো জানি না দাদা, আমাদের তো সাথে তো পরিচিত নাই, কারণ ওরা নবাবগঞ্জ থাকে, আমরা থাকি পলতা, তাহলে তো বুঝলেন তো। ওখানে প্রমোটিং করছিলেন বলে টাকা চেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। টাকা দেন? হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা? আমার নাম দিলীপ ধর।